নমস্কার হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আগামীকাল একত্রিশ জানুয়ারি দু হাজার তেইশ সাল বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এবং যার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কিনা এছাড়া কোন জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে সেই সমস্ত কিছু আপডেট আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব পাশাপাশি বাংলার আবহাওয়াতে একটা বড় প্রভাব আসতে পারে ঠান্ডা কমবে আবার ঠান্ডা বাড়বে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাজে লাগলে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্রথমে আমরা নিম্নচাপের আপডেটটি জেনে নেব নিম্নচাপ সম্পর্কে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এই যে নিম্নচাপ অর্থাৎ গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশন তৈরি হয়ে গেছে সেটি মৌসুম ভবন বলছেন যে আগামীকাল একত্রিশ জানুয়ারি তারিখ পর্যন্ত সেটি প্রধানত তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ কিছুটা অর্থাৎ দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এর প্রভাব থাকবে অর্থাৎ এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে একত্রিশ জানুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি এবং দুই ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত এরকম পরিস্থিতি চলবে এবার নিম্নচাপের যে গতি প্রকৃতি অর্থাৎ যে গভীর নিম্নচাপটি সেটি আগামীকাল এরকমভাবে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে তারপর অর্থাৎ আগামীকাল সন্ধ্যার পর সেটি আবার বেঁকে যাবে অর্থাৎ শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করবে এমনটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর ফার্স্ট ফেব্রুয়ারি তারিখে অর্থাৎ আগামীকাল সন্ধ্যার পর থেকে সেটি আবার দিক পরিবর্তন করবে এটি ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই বা ঘূর্ণিঝড় হচ্ছে না এই রয়েছে আপডেট তবে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা যেটা আপনাদের জানালাম তামিলনাড়ু এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন কেরালা এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম প্রভাব থাকার আপাতত কোনো রকম পূর্বাভাস সম্ভাবনা খবর কিছুই নেই সরাসরি আমরা জেনে নেব যে আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের দুই বঙ্গে এছাড়া ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশে আগামীকালের যে আপডেট আমরা পাচ্ছি তাদের তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী অর্থাৎ ঠান্ডা কমবে আগামীকাল কলকাতা সংলগ্ন জেলাগুলোতে থাকতে পারে সতেরো ডিগ্রি আশেপাশে পশ্চিম দিকের জেলাগুলোতে থাকতে পারে পনেরো বা ষোলো ডিগ্রি আশেপাশে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এছাড়া দুই মেদিনীপুর নদীয়া পূর্ব বর্ধমান এখানে সতেরো ডিগ্রি থাকতে পারে অন্যদিকে পশ্চিম দিকে জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকবে এবং আগামীকালের পর তাপমাত্রা আরেকটু বাড়তে পারে অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি তারিখে আমরা যদি দেখে নিই তাতে আমরা লক্ষ্য করতে পারছি কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রিতে ছুঁতে পারে এমন সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলো আঠারো ডিগ্রি চলে যাবে ফলে এটা পরিষ্কার অর্থে বলা যায় যে বুধবার তারিখে অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি তারিখে তাপমাত্রাটা অনেকটা বেড়ে যাবে ঠান্ডা একদম থাকবে না এটাই বলা যেতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে আগামীকাল একত্রিশ জানুয়ারি তারিখে বেশ কিছুটা হালকা ঠান্ডা বা কোথাও কোথাও একটু বেশি ঠান্ডা থাকতে পারে ধানবাদ এছাড়া রয়েছে দেওঘর দুমকা এই জায়গাগুলোতে তবে ফার্স্ট ফেব্রুয়ারি তারিখে কিন্তু তাপমাত্রা বেশ বেড়ে যাচ্ছে কিছুটা সব জায়গায় নয় ওদিক থেকে আবার ঠান্ডা ঢুকতেও শুরু করবে কারণ পশ্চিম ঝঞ্ঝা সরে চলে গেছে এবং যাচ্ছে তার ফলে প্রবল হাওয়া আবার দুই ফেব্রুয়ারি তারিখ থেকে আসতে শুরু করবে যার ফলে ঝাড়খণ্ডের একেবারে পূর্ব দিকের যে সমস্ত জায়গাগুলো সেখানে ঠান্ডাটা কম থাকলেও পশ্চিম দিকের জায়গাগুলোতে ঠান্ডা কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি তারিখ থেকেই আসছে দুই তারিখের যে আপডেট সব থেকে বড়ো পরিবর্তন যেটা আপনাদের অনেক দিন ধরে জানিয়ে আসছিলাম ঝাড়খণ্ডে প্রচণ্ড ঠান্ডা ফিরে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে প্রচণ্ড ঠান্ডা ফিরছে এই রয়েছে আপডেট এবং দুই তিন চার পাঁচ এরকম ফেব্রুয়ারি মাসে আবার একটা জাঁকিয়ে কন করে ঠান্ডা পরিস্থিতি ঝাড়খণ্ডে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আসছে উত্তরবঙ্গের ক্ষেত্রে লেটেস্ট যে আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছেন তাতে তারা বলছেন উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন আবহাওয়াতে তাপমাত্রার ক্ষেত্রে ব্যাপক কোনো পরিবর্তন বা চেঞ্জ নয় অর্থাৎ একই রকম ময়দার থাকবে আমরা সিস্টেম থেকে যেটা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি তাপমাত্রা যদি আমরা দেখে নিই তাতে আলিপুরদুয়ার এছাড়া মালদার দিকে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি পনেরো থেকে ষোলো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এক তারিখের যে পূর্বাভাস আমরা পাচ্ছি এক তারিখেও সেই একই অবস্থা তবে দুই তারিখের যে আপডেট পাচ্ছি দুই তারিখে কিন্তু তাপমাত্রা কমবে উত্তরবঙ্গ ঠান্ডা বাড়বে এমনটা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি তাই দুই তারিখ থেকেও উত্তরবঙ্গে ঠান্ডা ফিরে যাচ্ছে এটা রয়েছে আপডেট এবার জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি হবে কিনা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন দার্জিলিং এবং কালিম্পংে আগামী দুই বা তিন দিন বৃষ্টির কথা তারা বলেছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা তাদের আপডেট রয়েছে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কি পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া থাকবে কোথাও কোথাও হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি কুয়াশা আসতে পারে এই রয়েছে আপডেট তবে দার্জিলিং কালিম্পংয়ে হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাসও আমরা দেখতে পাচ্ছি কারণ পশ্চিমীগঞ্জ সরে চলে যাচ্ছে আর পূর্ব দিক দিয়ে যখন চলে যাচ্ছে তখন সিকিম ভুটান এছাড়া অরুণাচল প্রদেশ এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সিকিম সংলগ্ন বা দার্জিলিং কালিম্পংয়ের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এর জন্যই প্রধানত বৃষ্টির কথা বলা হয়েছে ঝঞ্ঝা পাস করে চলে যাচ্ছে তার জন্য কোথাও কোথাও পাহাড়ি এলাকাগুলোয় বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দুই দিনাজপুর মালদাতে বৃষ্টি নেই এমনটা আপডেট ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি নেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কি আপডেট পাওয়া যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বিশেষ করে অরুণাচল প্রদেশের কোথাও কোথাও ছিটে হালকা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্জার এফেক্টের জন্য তবে আসামে সেরকম আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে সেরকম কোথাও কোনো বৃষ্টি নেই তবে আসামের কোথাও কোথাও এক এবং দুই তারিখে ছিটে বৃষ্টি হতে পারে অর্থাৎ উত্তর পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কোথাও কোথাও সম্ভাবনা তৈরি হতে পারে সেরকম গুরুত্বপূর্ণ কিছু নয় তাপমাত্রা মোটে চলে যাবে এবং তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি একত্রিশ তারিখে অর্থাৎ আগামীকাল আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ব্যাপক কোনো পরিবর্তন নয় যেমনটা চলছে তেমনটাই চলতে পারে তবে তাপমাত্রা একটু বাড়তে পারে এই সমস্ত রাজ্যগুলোতে তাই এখানে থাকতে পারে পনেরো থেকে সতেরো ডিগ্রি আশেপাশে অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে যেটুকু আমরা আপডেট পাচ্ছি এখনও তাতে এখানেও তাপমাত্রা তেরো থেকে প্রধানত পনেরো ডিগ্রি আশেপাশে থাকবে মোটামুটি একটা সকালের দিকে ঠান্ডা থাকছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ঠান্ডা রয়েছে তেমনটাই পরিস্থিতি রয়েছে এক তারিখের যে আপডেট আমরা পাচ্ছি এক তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এছাড়া রয়েছে ত্রিপুরা এখানে কিন্তু তাপমাত্রা বাড়বে ফলে তাপমাত্রা বাড়ার জন্য ঠান্ডা হারিয়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে কারণ ত্রিপুরার দিকে সতেরো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা চলে আসছে ভালো রকম একটা গরমের আমেজ অন্তত দুপুরের দিকে থাকবে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না তবে দুই তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও কিন্তু ভালো রকম পরিবর্তন আসছে ত্রিপুরাতে ভালো রকম ঠান্ডা ঢুকে যাচ্ছে দুই ফেব্রুয়ারি তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা চলে আসছে এগারো থেকে তেরো ডিগ্রি আশেপাশে সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন বৃষ্টি নেই তবে আগামী দুই দিন অর্থাৎ একত্রিশ এবং এক তারিখে গরমের ভাব একটু আসতে পারে দুপুরের দিকে ঠান্ডা কমবে দুই ফেব্রুয়ারি থেকে আবার কিন্তু ঠান্ডা ফিরছে বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে রাতের তাপমাত্রা বাড়তে পারে দিনের তাপমাত্রা অপরিবর্তিত বা একই থাকবে আমরা দেখতে পাচ্ছি রংপুর ময়মনসিং সিলেট এখানে প্রধানত চোদ্দ থেকে ষোলো ডিগ্রি থাকবে আগামীকাল মোটামুটি সকালের দিকে একটু ঠান্ডা থাকছে তারপর ঠান্ডা খুব একটা থাকার সম্ভাবনা নেই অন্যদিকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে থাকতে পারে ষোলো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে রকম পরিস্থিতি কতদিন চলতে পারে এক তারিখে আমরা দেখতে পাচ্ছি এক তারিখে দক্ষিণাঞ্চলে ঠান্ডা থাকার সম্ভাবনা নেই বললেই চলে তবে রংপুরে কিন্তু হাওয়া শুরু হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা আসতে শুরু করছে এবং দুই তারিখের যে আপডেট আমরা পাচ্ছি আবার দেশ জুড়ে জাঁকিয়ে কি কোন ঠান্ডা পরিস্থিতি আসছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুরে মাত্র এগারো ডিগ্রি সেন্টিগ্রেড চলে আসছে সর্বনিম্ন তাপমাত্রা এছাড়া রাজশাহী দিকে তেরো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে বারো থেকে তেরো ডিগ্রি ময়মনসিং এবং সিলেটে থাকতে পারে তেরো ডিগ্রি আশেপাশে ঢাকাতে তেরো ডিগ্রি এখান থেকে পরিষ্কার যে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা এছাড়া খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় প্রচণ্ড ঠান্ডা আসছে তবে বরিশাল এবং চট্টগ্রামে ঠান্ডা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে তাই দুই তারিখ থেকে আবার একটা ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে তাঁরা জানাচ্ছেন অর্থাৎ অধিদপ্তর তাঁরা বলছেন যে শেষ রাত থেকে সকালের মধ্যে কোথাও কোথাও নদী অববাহিকার জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে অন্যান্য জায়গায় হালকা দু এক জায়গায় হালকা মাঝারি কুয়াশা আসা বা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো আপডেট নেই অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একত্রিশ তারিখে নেই এক তারিখে নেই দুই তারিখে নেই তিন তারিখে নেই এবং চার তারিখেও কোথাও কোনো দেশে বৃষ্টি নেই এবং পাঁচ তারিখে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং